মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। লক্ষ্মীদি, রিঙ্কু আপনার একটাই মেয়ে, ছোটবেলা থেকে বড় হওয়াটা কেমন ছিল? খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল, আর মানে ওর কথা বলতে গেলেই আমার চোখে জল এসে যায়। কেন? ছোটবেলায় আমরা খুব মানে অর্থনৈতিক দিক দিয়ে খুব কষ্টেই ছিলাম আমরা, আর ওকে পড়াশোনা করানোর জন্য আমাকে খুব কষ্ট করতে হতো। ওর পড়াশোনার থেকে শুরু করে ও সব কিছু, ওকে সবাই মানে আমরা গরিব ছিলাম দেখে আমাদের লোকে পরিচয়ও দিতে চাইতো না। তারপর ও পড়াশোনায় ভালো ছিল, খেলাধুলা করতে ভালোবাসতো, কথাও শুনতো। একটা মাস্টার দিয়েই ও এমএসসি কমপ্লিট করেছে। তো রিঙ্কু যখন ধীরে ধীরে বড় হলো তখন নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে বাবার পাশে দাঁড়াতে হবে। ও মানে এক কথায় বলতে গেলে শতপুত্র সমান এক কন্যা আমার। ভেরি গুড, ভেরি গুড। ওর মতন যদি দুটো আরো মেয়ে থাকতো আমার, তাও আমি গর্ববোধ করতাম। এমএসসি করার পর আমি বিএড করেছি, তারপরে স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দিই এবং আমি চাকরিও পাই, জিওগ্রাফি পড়াই। কিন্তু এই যে ছোটবেলা থেকে আজকে এখানে এসে আপনার সামনে দাঁড়িয়ে দুটি কথা বলা, তার পেছনে যিনি আছেন তিনি হচ্ছেন এই মানুষটা। এনাকে ছাড়া আমার জীবন অন্ধকার এবং আমার অস্তিত্ব বলা চলে একেবারে নীল। শুধু আমাকে মা মানুষ করেছে এটা নয় দিদি, আমারও একটা মেয়ে আছে যে ক্লাস থ্রিতে পড়ে, তাকেও মানুষ করেছে। 8 বছর বয়স আমার মেয়ের, মা কিন্তু নিজের সংসার ফেলে আমার সংসার গুছিয়ে দিয়েছে। মানে এটা যে আমি কিভাবে মাকে ধন্যবাদ দেব সেটা বলার আমার ভাষা নেই, এবং পাশাপাশি আমি আমার বাবাকেও ধন্যবাদ দিতে চাই। রিঙ্কু দি 45 বছর বয়সে এসে এখন বিউটিশিয়ান কোর্স করে ব্যবসা করছে। হ্যাঁ, মেয়ে আপনাকে ইন্সপায়ার করলো? হ্যাঁ, আসলে মেয়ে হচ্ছে একজন মেকআপ আর্টিস্ট। ও, অনেকদিন ধরে মেকআপ করাচ্ছে এবং শেখায়ও। এবার আপনার বিউটি পার্লার হওয়াতে সুবিধা হয়েছে। হ্যাঁ, ও বলেছে যে মা তাহলে তুমি যদি এটা শেখো তাহলে আমাদের বিজনেসটা আরো ভালোভাবে আমরা গ্রো আপ করতে পারবো। আমাকে খুব মানে রিকোয়ার করতো যে তোমার কাছে যদি পুরো ফুল প্যাকেজটা আমি পেতে পারি। তো আমি মনে করলাম যে আমি তো একটা দিকে আছি, তো এখন আমি বড় হয়ে গেছি, আমার বোন বড় হয়ে গেছে, তো আমরা সবাই ফ্রি, তো এখন মা করতেই পারে। আফটার 40 তে আজকাল মেয়েদের বয়স শুরু হচ্ছে, মানে থেমে থাকবে কেন? আর আমার মা প্রচন্ড অ্যাক্টিভ, কেউ দেখলেও যেমন বোঝা যায় না মায়ের কারুকার্য, মাকে দেখলে কেউ বলবেই না মা তোমার দিদি, একদম বলবেই না মা, বলবে আমার বড় দিদি যাচ্ছে। একদম একদম একদম। তো ওই জন্য মাকে বললাম তুমি করো। তো তারপর মা বিউটিশিয়ান কোর্স কমপ্লিট করলো, দেন নিজেকে আরো আপগ্রেড করার জন্য কসমেটোলজি কমপ্লিট করলো, দেন এখন অ্যাজ আ কসমেটোলজিস্ট, অ্যাজ আ স্কিন এক্সপার্ট কাজ করছে। আর আমি আমাদের মেকআপ স্টুডিও, আমার নেল স্টুডিও অ্যান্ড আমার হেয়ার স্টুডিও, কোথায় এগুলো সব? আমাদের পুরোটা ব্যান্ডেলে, একদম ব্যান্ডেল চার্চের পাশেই আমাদের স্যালন কাম স্টুডিও, আমাদের পল্লবীজ মেকওভার অ্যান্ড অ্যাস্থেটিক ক্লিনিক আমাদের। তো দুজনে মিলে এখন আমাদের কাউকে প্রয়োজন নেই, আমরা মা মেয়ে দুজনে মিলে সবকিছু করে যাচ্ছি। ভালো, ভেরি গুড। কেউ এলে আমরা তাকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিতে পারবো, কোনো চিন্তা নেই। তো একটাই মেয়ে আপনার? না, দুটো মেয়ে। দুটো মেয়ে? এটা বড়? হ্যাঁ, এটা বড়। চৈতা দি, সুপ্রিতা, নমস্কার। একটাই মেয়ে আপনার? না, আমার 2 মেয়ে আছে। তো এটা ছোট মেয়ে। 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে? না না, বড় মেয়ে এখনো বিয়ে করেনি, ও বিয়ে করেছে। আচ্ছা, ছোটর কি করে আগে হয়ে গেল? এইটা নিয়েই ওর সাথে আমার প্রবলেম, মানে প্রায় 6 মাস কোনো সম্পর্ক ছিল না। লাভ ম্যারেজ? হ্যাঁ। সেটা কি আপনাকে না জানিয়ে করেছে? হ্যাঁ, ফোনে রাত্রিবেলা কথা বলতো, আমি বলতাম কি রে কার সাথে এত গুজুর গুজুর করিস রাত্রিবেলা? ও কিছু না, ও কিছু না, আমি তো মা কিছু তো বুঝতে পারতাম। তো যাই হোক, তো হঠাৎ করে যে ও বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করে ফেলবে সেটা আমার নলেজে ছিল না। তা কিন্তু এরকম পরিস্থিতি এলো কেন সুপ্রিতা? মা তো তোমার ফ্রেন্ড ছিল, তুমি মাকে বললে? ভীষণ ভালো ফ্রেন্ড আমি আমার 2 মেয়ের সাথে। কোনো জায়গায় মনে হয়েছিল যে মাকে বললে মা রাজি হবে না? হ্যাঁ, এটা আমার মনে হয়েছিল, কিন্তু মার সাথে তুমি আলোচনাই করনি, মাকে তো জানাওই, জানিয়েছিলে কি যে মা না বলেছে? না, এমনি জানতো যে হ্যাঁ ফ্রেন্ড আছে, বা আমার ভালো লাগে, জাস্ট আমি নরমালি একটা বলেছিলাম, বাট অতটা মা ব্যাপারটাকে সিরিয়াস হিসেবে নেয়নি। তো সুপ্রিতা তারপরে কি ঘটলো? মানে আমার দিক থেকে ওর সাথে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো, এখনও ভালো, ইভেন ও সব জায়গায় সাপোর্ট করে, যেটা আমি একটা চেয়েছিলাম যে ফ্রেন্ডলি নেচার, বা যেটা আমাকে যে বুঝবে, যেটা হয়তো আমি মায়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে হয়তো মা কোনো জায়গায় আমাকে বুঝতে চাইছে না, বা আমি একটা ফেজ থেকে যাচ্ছিলাম ডিপ্রেশনের মধ্যে দিয়ে, সেটা হয়তো সেই সময় বুঝতে পারছিল না। আর সেই সময় আমার ওর সঙ্গে তখন একটা ভালো একটা সম্পর্ক হয়। তো হঠাৎ করে একদিন বেরিয়ে গিয়ে বিয়ে করে নিলে? হ্যাঁ।
কোথায় গিয়ে বিয়ে করলে? শ্যামনগর কালীবাড়ি। ওখানে থাকতে? না না, আমি থাকতাম ফুলবাগান। আচ্ছা। ও থাকে বড়নগরে, তো ওখানে গিয়ে ওখান থেকে ওর সাথে গিয়ে শ্যামনগর কালীবাড়ি থেকে বিয়ে করি। আচ্ছা, দিদিকেও কিছু বলনি? না, কেউ জানতো না। বিয়ে করে রাত্রিবেলা 8:30-9 বাজে তখন আমার ফোনে মেসেজ লিখে পাঠিয়েছে যে মা আমি বিয়ে করে নিয়েছি। আমার শুনে হাত পা কাঁপছে, মানে কি করব বুঝতে পারছি না যে কোথায় গেল মেয়েটা, কি মানে আমি তো সবথেকে বড় কথা আমি জানিই না যে কোথায়ও। তারপরে তো দুজনের কথা হলো, আমি বললাম যে যখন তোমরা বিয়েই করে নিয়েছো তাহলে আমরা একটু আমাদের দিক থেকে সামাজিক ভাবে বিয়েটা দেবো, তাহলে তো সবাই জানবে যে না আমি বিয়ে দিয়েছি। তারা মানলো না, ওই জন্য আমিও রাগ করে বলেছি আমিও আর মানবো না। কেন সুপ্রিতা সেটা কেন, মা তো বললো চলে আসতে, তাহলে কি বলেছিল? কিন্তু সিচুয়েশন সেরকম ছিল না, কজ আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে হয়তো গেলে পরে অনেকে হয় না যে ম্যানিপুলেট করে দেয় মানে ওর থেকে দূরে আসার জন্য, তো সেই জিনিসটা আমি চাইছিলাম না। তা আর আমি ওকে প্রচণ্ড ভালোবাসি, তো ও আমাকেও খুব ভালোবাসে, তা ও মানে আমরা দুজনেই ডিসাইড করি যে ঠিক আছে যে পরে ফ্যামিলি যখন রাজি হয়ে যাবে তখন দেখা যাবে। সেটা 6 মাস? হ্যাঁ, 6 মাস। কোথায় ছিলে? শ্বশুর বাড়িতেই ছিল। তো যাই হোক, 6 মাস পর যখন দেখলাম যে না আমার মেয়ে ভালো আছে, সেটাই দরকার আর কি। হ্যাঁ, ওর শ্বশুর বাড়ি খুবই ভালো, ওর শ্বশুর শাশুড়ি ওর হাজবেন্ড খুবই ভালো রেখেছে। বন্দনা দি, মেয়ে অনেক স্বপ্ন পূরণ করেছে বলে এটা শুনি। বিয়ের পরই ইচ্ছা ছিল মানে নিজে কিছু করার, বিয়ের আগে হয়নি। তারপরে যাই হোক, মেয়ে যখন হলো সাউথ পয়েন্টে ওকে ভর্তি করলাম, গাড়িতেই যেত আমার এক বন্ধু, বন্ধুর মেয়ে যেত। এবার অনেকেই বলতো যে এত দূর থেকে আমরা গাড়ি পাচ্ছি না, হাওড়া থেকে শিবপুর থেকে, তখন সেকেন্ড ব্রিজ হয়ে গেছে এই বলে আমরা একটা পুলকারের বিজনেস আমি তখন এই মেয়ের মানে মেয়ের ভর্তি হওয়ার জন্য শুরু হয়। কার্পেটের ব্যবসা এখনো আছে? হ্যাঁ। তারপর পুলকারে ও যখন বড় হলো আমি দেখলাম ওর প্রতি আমার এখন এটা দেয়া উচিত সময়টা, তখন আমি আমার ওই ড্রাইভারকে বললাম তুমি করো আমি আছি পেছনে। তারপরে যখন মেয়ের বিয়ে হলো তখন বললো মানে তুমি বসে থাকবে কেন, অনলাইনে অনেক কিছু হয়। বলে এই অনলাইনের বিজনেসও মেয়ে লাইভ যেটা হয় সেটা কি সম্পূর্ণ আপনি নিজে করেন না মেয়ে করে? না, আমি করি, মেয়ে আমায় হেল্প করে। মায়ের একটা ফ্যাশনের প্রতি একটা ন্যাকও রয়েছে, আমি জানতাম যে মা এই ধরনের জিনিস নিয়ে কাজ করলে সেটাতে এক্সেল করতে পারবে, তো সেই জন্যে সেই থেকেই মাকে বললাম মা চলো শুরু করি। 2020 সালে শুরু করলাম প্রথম সানগ্লাস এবং ওয়াচেস নিয়ে, তারপর গয়নাটা আমাদের তারপরে অ্যাডিশন হয়েছে নিজেদের ডিজাইন করা। আমরা আজকে আমাদের নিজেদেরই কালেকশন করে এসেছি, অফলাইনে অনলাইনে দুভাবেই আমাদের বিজনেসটা চলছে। আজ প্রায় 4 বছর হতে শুরু করলো। আমি সত্যি কথা বলতে মানডে টু ফ্রাইডে ল্যাপটপেই মুখ বুঝে থাকি আর স্যাটারডে সানডে হেল্প করি মাকে। ব্র্যান্ডের নাম কি? আমাদের ব্র্যান্ডের নাম বাবুই দ্য উইভার বার্ড। বাবুই, অনেকে বাবুই নামটা বোঝে না বলে দ্য উইভার বার্ড ট্যাগলাইনটা অ্যাড করেছি। বাবুই পাখির কবিতা একটা পড়েছিলাম ছোটবেলায় যে তার নিজের বাসা সে নিজে বানায়, তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে বাবুই নামটা দেওয়া। বিয়ের পরে মায়ের থেকে কত দূরে গেছো? কাছাকাছি, আমার ব্যাচমেটই ছিল আর বাড়ি থেকে কোনো আপত্তিও ছিল না। মেয়ে কেমন সংসার করছে খবর নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো যাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।